Good morning everyone. How are you? Hope you all are fine. Today we will do some English translation. So open your translation bunch book and page number 110. অর্থাৎ 110 নম্বর পেজ তোমরা খোলো আমরা ডু নট বা ডোন্ট এর ব্যবহার শিখছিলাম বা সেই অনুযায়ী ট্রান্সলেশন করছিলাম আমাদের নাম্বার 13 পর্যন্ত হয়ে গেছে আজকে আমরা নাম্বার 14 থেকে পড়ব দেখো ধূমপান করো না ধূমপান করার ইংলিশ হচ্ছে স্মোক তাহলে আমরা শুধু কি লিখব ডু নট স্মোক অর্থাৎ ধূমপান করো না নাম্বার 15 এর দাগেরটা তোমরা কেটে দাও এই ট্রান্সলেশনটা তোমাদের করতে হবে না 16 দেখো দরজাটা বন্ধ করো না এগুলো তোমরা কিছুটা নিজেরা পারবে তাও আমি করে দিয়েছি বন্ধ করা ইংলিশ কি শাট তাহলে কি লিখব ডু নট শাট দরজা দা ডোর জানালাটা খোলো না ডু নট ওপেন দা উইন্ডো ওপেনিং মানে কি খোলা এখানে বসো না ডু নট সিট হিয়ার গুরুজনদের অমান্য করো না অমান্য করার ইংলিশ দেখো এখানে দেওয়া রয়েছে ডিজোবে আর গুরুজন হচ্ছে এল্ডার্স মানে বড়দেরকে বলা হয়েছে তাই তো তাহলে কি লিখব ডু নট ডিজোবে এল্ডার্স নাম্বার 20 কি বলেছে ঘৃণা করো না ঘৃণা করার ইংলিশ দেখো দেওয়া রয়েছে হেট হেট মানে কি ঘৃণা করা তাহলে কি লিখব ডু নট হেট তাহলে ডোন্ট বা ডু নট দিয়ে তোমরা ট্রান্সলেশন করতে শিখলে কিছুই শক্ত না শুধুমাত্র ভার্বের আগে একটা ডু নট বা ডোন্ট নিয়ে আসতে হবে যদি বাংলায় দেখো কোনো কিছুতে না আছে ঠিক আছে তাহলে আজকে তোমাদের নাম্বার 14 থেকে নাম্বার 20 পর্যন্ত করানো হলো তোমরা বাড়িতে ভালো করে বুঝে বুঝে প্র্যাকটিস করবে যদি বুঝতে সমস্যা হয় আমাকে ক্লাসে জেনে নেবে আমার থেকে সকলে ভালো থাকবে বাই